আসসালামু আলাইকুম বিয়াস, আমি চাষি রবি। হ্যালো বিয়াস, আমার রাজহাঁসের ডিম আমি বসাইছিলাম, এখন আমার রেজাল্ট ভালো হচ্ছে। রেজাল্ট ভালো বলতে কি, এটা না যে আমার ডিমের বাচ্চা ফুটতেছে, এই যে দেখেন ডিমের বাচ্চা ফুটতেছে, এই যে দেখেন। এই যে দেখেন বিয়াস, এই যে এই যে ডিমের, এটা কালকে ইনশাল্লাহ ফুল পরিপূর্ণভাবে বাচ্চা আসবে। এই যে দেখেন বাচ্চাটা, এই দেখেন কত সুন্দর একটা বাচ্চা, এটা রাজহাঁসের বাচ্চা। এটা কালকে আল্লাহ যদি বাসা পুরো সম্পূর্ণ এটা একটা বাচ্চা রূপান্তর ধরবে। তো বিয়ার্স, অনেক বাচ্চা অনেক সময় দুর্বল হয়, তো এই বাচ্চাগুলা দুর্বলের কারণে এই খোসাটা ফুটে আসতে পারে না। তো এই জিনিসটা যে মহাজন যে মালিক তাতা, সেই এই জিনিসটা ফলো রাখতে হয়। এবার আমি বিস্তারিত বলি যে হ্যালো বিয়াস, যে আমি যে ডিমটি বসাইছি এখন আমার রেজাল্ট আসছে বাচ্চা ফুটার, এই সময় আমার কেয়ার নিতে হবে। তো বিয়াস, আশা করি আমার এই প্রথম থেকে শেষ পজিশন অনুযায়ী আমার ভিডিওটা দেখবেন, যেটুকুই হোক। যদি আপনি একটা বা দুইটা বা এক জোড়া বা দশটা বা বিশটি হাঁস পালেন, যদি আপনি ধরেন 5 বছর অবগত আপনি ফালেন বা ধরেন 2 বছর 3 বছর যদি ফালেন, তা আমার মনে হয় আপনি কিছু ভুল থাকতে পারে। আর যদি দেন আল্লাহর হুকুম, যদি আপনি সম্পূর্ণ সব টেকনিকেরটা জানা আছে, তা আমি আশা করি আপনার খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর যদি না থাকে, তা আমি ওই বন্ধুদের জন্য বা ওই আমার সাবস্ক্রাইবার যারা হাঁসের জন্য তাদের ওই উপকারটা হবে। আমি বিস্তারিত ভিডিওটা করতেছি। হ্যালো বিয়াস, আপনার সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অনুযায়ী দেখেন, তো এর মাঝে আপনার কিছু শিকুনিয়ে আছে বা আপনার যে হাঁসের বাচ্চাগুলা সুস্থতা থাকে কেমনে বা যত্ন নেবেন কেমনে, এগুলা বিস্তারিত আমি কিছু কথাবার্তি বলবো। তো ভিডিওটা না টেনে দেখবেন না, সম্পূর্ণ পুরোটা ভিডিও দেখেন। হ্যালো বিয়াস, শুরু করা যায়। তো এই ডিমটা তো আমি দেখাইছি যে এই বাচ্চাটা আমার পরিপূর্ণ আল্লাহ যদি বাসায় কালকে হবে। তো কিছু কিছু ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। তো ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার কারণ হলো কয়েকটা কারণ হলো কি, আপনি কখনোই বড় রাজহাঁসের ভিটামিন খাওয়ান না। তো সে যদি ভিটামিন যদি না পুষ্টিকর হয়, তো ডিমের ভিতরে কীভাবে পুষ্টিকর হবে? আর যদি পুষ্টিকরের ভিতরে ডিমের ভিতরে যদি না হয়, তো বাচ্চাটা কেমনে বের হবে? ঠোরকিয়া তো বের হতে হবে, সে তার ক্ষমতাটা থাকবে না। তখন যদি আপনি যদি এই পুষ্টিকর খাবার বা ভিটামিন বা ক্রিমের ওষুধ যদি সম্পূর্ণ সব দিক দিয়ে কেয়ারফুল করেন, তাহলে আপনার বাচ্চাগুলো ভালো আসবে, ফুটবে, তারপরে ডিম একটু বেশি দিবে বা শরীর স্বাস্থ্য ভালো থাকবো, রোগ প্রতি ক্ষমতা থাকবো, ইত্যাদি ইত্যাদি। তো এখন বললাম আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি, এই যে আমি যে ডিমগুলা বসাইছি আমার যে রাজহাঁসের জন্য, এই রাজহাঁস আমার আজকে 28 দিন হয়েছে, তা 28 কালকা 29-30 দিনে আমার বাচ্চা আসবে ইনশাল্লাহ। তাই আমি এই যে এতদিন যে এক জায়গায় রাজহাঁসগুলা রাখছি, আজকের থেকে মানে এইভাবে যেটা যে মানে খোটা উঠছে, এটা তো আমি আমরা কোনো সিলা দেখার উদ্দেশ্য আমি ডিমটা এরকম করছি। যখন এই বাচ্চাটা ফুটা দিছি, একটু একটা চামড়া বা ডিমের খোসা একটু উল্টা থাকবো, একটু আলগি থাকবে, তখন আপনি বুঝতে হবে কি আপনার ডিমগুলো সম্পূর্ণভাবে ফুটার একটা প্রস্তুতি নিছে। তখনই আপনি ওইখান থেকে নিয়ে আইসা একটা ভালো জায়গায় রাখবেন। ভালো জায়গায় বলতে কি, আপনি যেমন এই গোটার ভিতরে আসলে একবার ফলো করে বা 24 ঘন্টার ভিতরে দুইবার ফলো করেন, এইবারও এরকম হলেও চলবো। যেমন ধরেন আপনি না হলেও আপনার ঘরে আরেকজন না হলেও আরেকজন, এইভাবে একজন কেয়ার থাকতে হবে। থাকার উদ্দেশ্য কি, ওই যে যখন যে ডিম বাচ্চাটা একটু দুর্বল, সেই বাচ্চাটা একটু খুশিয়া খুশিয়া এই উড়িয়া উড়িয়া সুন্দর করে মাথাটা টিং টাইনা বের করে দিবেন। এক কথা, তার ভিতরে যে এই থাকে যে আপনার রক্ত, যে রক্তটা যে বের না হয়, যেন আমি আর ঘুরতেছি যেন কোনো রক্ত নাই, দেখেন এই যে আমি বের করতেছি কোনো রক্ত নাই, যখন দেখবেন রক্ত তখন আপনি আর আগাবেন না। ওইভাবে এটার মার উমে বা যে রাজহাঁসটা মাহাস রাজহাঁসটা যখন উম দেয়, তখন এই উমের ভিতরে দিয়ে দিবেন, সে তাপমাত্রাতে সুন্দর করে বের হয়ে যাবে। আর কতক্ষণ কিছুক্ষণ পরপরই আপনি ছাবেন, ঠিক আছে? এতদিনকার সম্পদ দুইয়া
এক বছর দুইবার ডিম দেয়, এতদিনকার সম্পদ যদি আপনার এই ফতম যদি হয় যদি মারা যায় তাহলে আপনার একটু অল্প ভুলের কারণে মারা গেছে, তো আশা করি আপনি কেয়ারটা করে নেবেন। হ্যালো বিয়াস, এইবার বাচ্চা হয়েছে বা বাচ্চা সম্পূর্ণ হয়েছে, এইভাবে কিভাবে যত্ন নেবেন? আশা করি আপনারা অপেক্ষা করবেন, আমি দ্বিতীয় একটা ভিডিও করি, তারপর আমি টাস করে বলে যেতেছি। টাস করে বলে যাওয়ার উদ্দেশ্য হলো কি, যখন বাচ্চা এক হইতে দুই দিন হয়ে গেছে তখন মা হাঁসটা আর বাবা হাঁসটা ওই বাচ্চাগুলো নেয়া বের হইতে চেষ্টা করবে, মানে এক হইলে বিলে যাওয়ার জন্য বা ফানিতে যাওয়ার জন্য বা এরকম। তার এখন মারাত্মকভাবে শীত, মারাত্মক বা অনেক শীত, মারাত্মক বলতে অনেক শীত, এই এই হাঁসের বাচ্চার ওরকম তাপমাত্রা সে বাপ মা দিতে পারবো না, তখন এই তাপমাত্রা আপনি দিতে হবে। কিভাবে রবিন ভাই আপনি বলতে পারেন যে কিভাবে আমি তাপমাত্রাটা দিব? তো আপনি এইভাবে তাপমাত্রাটা দিবেন যে নিচের ফ্লোরটা যেখানে বিছনা ওইখানে আপনি এক হলে এই একটু নরম জাতীয় কাপড় চোপড় দিতে পারেন বা খড়কুড়া দিতে পারেন, আমাদের গ্রাম অনুযায়ী নাড়া দিতে পারেন বা এই পাটের সালা বলে সালা বা বস্তা ওরকম বস্তা দিতে পারে। তখন মা হাঁসটা আর ওই বাচ্চাগুলি এক জায়গায় রাখলে ওই বাচ্চা তাপমাত্রাটা হবে। আর একটা বিষয় দিয়ে আপনারা খেয়াল রাখবেন, যেমন এখন এই শীত, শীতের একটা সন্ধ্যার সময় একটা ওষ পড়ে, ওষ বা কুয়াশা বা একটা বাতাস থাকে, ওই ডাইরেক্ট বাতাসটা যে বাচ্চাদেরকে না গিয়ে নাকে যে ফোসে বা শরীরে যে না লাগে, যখন শরীরে যদি লাগে তাহলে আপনার হাঁসটা অসুস্থ হবে বা বাচ্চাটি অসুস্থ হবে। তখন দেখবেন হঠাৎ প্যারালাইসিসের মতন হয়ে যায় বা নাক দিয়ে পানি পড়ে বা খাবার কম খায় না, আস্তে আস্তে দুর্বলতা সে মারা যাবে। আপনি এই জিনিসটা বিয়াস আপনি খেয়াল করতে হবে। হ্যালো বিয়াস, এই সময় বড় হাঁসেরও প্যারালাইসিস হয়, বড় বড় হাঁস। যে আমার এক ভাইয়ের কিছুদিন ঠান্ডা লাগছিল, বড় হাঁসের একটু কথা বলি, যে ঠান্ডা লাগছে মতন ঠান্ডার অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে, কিন্তু ওই ভাইয়ের প্রয়োজন ছিল কি এটার ভিটামিন ব্যবহার করার। অ্যান্টিবায়োটিক সাথে সাথে সমস্ত জীবাণু মরে যায়, পজিটিভ জীবাণুরও মরে যায় নেগেটিভ জীবাণুরও মরে যায়। তো তখন যদি হাঁসটা স্বাভাবিক যখন হয়ে যদি থাকে এই এই প্রতিষ্ঠানে সকল ভিটামিন তার দেওয়ার উচিত, উচিত থাকলে তার পজিটিভ জীবাণুটা আবার জীবিত হয়ে যায়, তখন আর পরবর্তী আবার নেক্সট টাইমে কোনো ক্ষয়ক্ষতি ভিতরে যায় না। ক্ষয়ক্ষতিটা হয়েছে কি কীভাবে, তখন ওই হাঁসটা ওই মুহূর্তে ডিম আকরণ হয়ে গেছে, মানে ডিমের যে ভিতরে যে সেলটা জন্ম নিব বা ডিম জন্ম নিব, ওই ডিমটা জন্ম নেওয়ার কারণ তখন যখন ডিম পারে তো শরীরের ভিটামিন একটু ঘাটতি হয়ে যায়, ওই ঘাটতি আর অ্যান্টিবায়োটিক পজিটিভটা নাই, তো এই ঘাটতির কারণে গেড়ি টাল হয়ে যায় বা অন্য অন্য প্যারালাইসিসের এরকম দেখা যায়। তো আশা করি আপনারা সম্পূর্ণ। হ্যালো বিয়াস, তো আপনার এই বিষয়টা ফলো রাখতে হবে। আর যখন বাচ্চা হয়ে যায় তখন আপনারা পানির কাছে দিবেন না, বাচ্চাটি যখন পানির কাছে এক মাস ধরে দিবেন না, আবার বাচ্চাটি এক হইতে দেড় মাসের পরে মা হাঁসটা আবার ডিম দিবে, কিলিগিয়া মা হাঁসটা আবার ডিম দিব, বাচ্চাদের খাবার জন্য ছুটাছুটি করব, তো নিজেরও খাবে বাচ্চারাও খাবে, তখন মায়ে আবার ডিমের উপযুক্ত হবে। আমার কিছু ভিডিও আছে ওই ডিমের উপযুক্ত হলে যে কিভাবে কেয়ার করতে হয় আপনি এই ভিডিওটা দেখে নেবেন, তো সকল ভিটামিন দেওয়ার জন্য চেষ্টা করুন। এবার বিয়ার্স, এই যে বড় হাঁসের যে কথাগুলো বললাম, বড় হাঁসের যে এটা গারবাকার আমি যে কথাগুলো বললাম, এই গারবাকার আগে মানে এই রোগটা হবে না আগে আপনি কিছু কিছু ভিটামিন দিবেন। হ্যালো বিয়ার্স, যদি আপনার কাছে শরীরটা যদি ভালো না লাগে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে বিভিন্ন কথাবার্তা বলে ডাক্তার সঠিকটা বুঝে তারপর ওষুধ দেয়, ওষুধ দেয় আপনার উপকার হয়, কিন্তু হাঁস পশু পাখি এগুলা কখনোই বলতে পারে না। তখন আমি এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে মানুষ যেভাবে কেয়ার করে সেম ওই বাচ্চাদেরকে বা বড় হাঁসের কেয়ার করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এগুলো বিয়াস আপনি ফার্ম সিস্টেমের করে না, এগুলো সব শখের, আপনি কেউ এরভাবে কার বড় ধরনের ইনভেস্ট করবো যে এগুলো দিয়ে আমি লাভবান হবে এরকম এরকম তা না, এটা একটা শখের মাধ্যমে, যেই কোনো বড় ছোট সবাই এটা শখের মাধ্যমে দু একটা রাজহাঁস পালে বা সৌন্দর্য দেখার জন্য। হ্যালো বিয়াস, আপনারা এই শখের তুলনায় যদি সুন্দর যত্ন করতে চান আমার ভিডিওগুলো ফলো করেন, আমি এই ধরনের ভিডিও করি। হ্যালো বিয়াস, আমার যে বন্ধুরা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন সেই বন্ধুর কাছে অনুরোধ জানাই আমি এই ধরনের ভিডিওগুলো করি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন পাশে থাকার জন্য, আর আমি যখন ভিডিও করবো তখন নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে চলে যাব। হ্যালো বিয়াস, অনেকে অনেক ধরনের
ফোন করে আমার সাথে কথা বলার জন্য। তা আমার ডেসক্রিপশন নিচে আমার ফোন নাম্বার আছে, ওইখান থেকে আমার ইমার্জেন্সি আমার সাথে কথাবার্তি বলতে পারেন। শুধু আমার নামাজের সময় একটু অফ রাখবেন, শুধু নামাজ বাংলাদেশি সময়টা অনুযায়ী নামাজটার জন্য আমার সময় দিবেন। আর যদি আমি প্রথম ফোন যদি না ধরতে পারি দ্বিতীয় আবার ফোন দিবেন, দ্বিতীয় ফোন যদি না ধরতে চতুর্থ আবার ফোন দিবেন, কারণ আমি আপনার ফোন রিসিভ করার জন্য, আমি আপনার খেজমত করার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। আর দেখো ছোটোখাটো যদি ফল্ট হয়ে যদি থাকে আমার কমেন্ট করে জানাবেন, ছোটোখাটো অপশন হলে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিব। আর যদি বড় ধরনের হয় তাহলে আমি আপনাকে বলবো আমাকে ফোন দেন যে কী বিষয় আমি বুঝিয়া তারপর আপনার বলবো। বিয়াস অনেক বড় ভিডিও হয়ে যায়। আমি গতকাল সাতপুর গেছিলাম পশু হসপিটালের দোকানে, ভেটেনারি দোকানে। এই ভেটেনারি দোকানটা কাকে বলে, যারা পশু ফাকির ওষুধ বিক্রি করে ওই দোকানটার নাম ভেটেনারি বলে। ওই দোকানের কাছে গেছি বলছি, কয় বলে যে ভাই আমার মুরগিটি মারা যাইতেছে আমার একটা ওষুধ দেন। তো ডাক্তার কিছু বুঝুক আর না বুঝা একটা অ্যান্টিবায়োটিকের প্যাকেট দিয়ে দিবে, নেন খাবান, যদি ভালো হলে তো হলো আর না হলে শেষ এই অ্যান্টিবায়োটিক। আর আমার কথা হলো এটার প্রতি আপনার যদি অভিজ্ঞতা থাকে, যখন যে রোগটা হয় এই রোগ অনুযায়ী আপনি ওষুধটা দেবেন, ইনশাল্লাহ একদম পুর সম্পূর্ণ আমরা ভালো, একশোতে একশো ভালো থাকবো। আর হায়াত মত আল্লাহর কাছে, মানুষ সুস্থ মানুষ তো মরিয়া যায়, হায়াত মত আল্লাহর কাছে, যেটা হায়াত না থাকবে এটা আসতে মারা যাবে, এটার জন্য কোনো আফসোস করবেন না। হ্যালো বিয়াস, কমেন্ট করে আমার কিছু জানাবেন, আমি সুন্দর মতো উত্তর দিয়ে দিব। আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যালো বিয়াস, এই ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণ যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন, লাইক দিলে আমার উৎসাহ জাগে, ভালো লাগে আমার এই পর্ব, মানে এই একটা ভিডিও করছি দ্বিতীয় আরেকটা ভিডিও করি এই বিষয়ে, দ্বিতীয় আরেকটা ভিডিও করি এই বিষয়ে, যদি আমি লাইক হয় আমার ভিডিও করতে উৎসাহ জাগে। আর যদি লাইক না পাই তা আমার মন চায় না আর ভিডিও করতে, আবার গ্যাপ হয়ে যায় এক মাস পরে দেড় মাস পরে কয়েকদিন পর ভিডিও দেওয়ার জন্য। যদি আপনারা আমাকে উৎসাহ না দেন তা আমি কীভাবে বলবো, আর আপনারা এই সঠিক মতন কীভাবে পালন করবেন। হ্যালো বিয়াস, এই ছিল আমার কথাবার্তি, এই ছিল আমার ভিডিওর টাইটেল। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।